খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি তিথি চলে এসেছি তোমাদের সাথে আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ব্লগে কি কি হতে চলেছে। আজকে আমি করাবো নেল এক্সটেনশন। করাবো বলতে আমারই এক পাড়া সম্পর্কের বোন, ওর নতুন নেল এক্সটেনশন শিখেছে, তো তার জন্য বলেছিল যে দিদি তোমাকে একদিন করিয়ে দেবো। তো আমি বলেছিলাম এই সুযোগ তো আচ্ছা করা যাবে না, তো আমারও সময় হচ্ছিলো না, ওরও সময় হচ্ছিলো না, তো অবশেষে আজকে সময় পেয়েছি। এখন বাজছে বিকেল 4টে, তো ওর আসার কথা, ও ফোন করেছিল যে আমি বেরিয়ে গেছি, তো চলো ও আসুক আর কি হচ্ছে না হচ্ছে সবটা তোমার সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকো দেখতে থাকো। গাইস এই দেখো চলে এসেছে আমার যে বোনের কথা বলছিলাম, অন্য মর্জিতে একবার হাই করে দে। হাই। ও খুব লজ্জা পাচ্ছে ভিডিও করতে, এদিকে ও মডেলিং করে তখন ও লজ্জা পায় না, এখন ব্লগে ভিডিও করতে লজ্জা লাগছে, তো এখন সব জিনিসপত্র রেডি করছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই। ভাই রে ভাই, তুই এত জিনিস আনলি কিভাবে? মানে তোর থেকে তো তোর ব্যাগের ওজন মানে দ্বিগুণ হয়ে যাবে। মানে তোমরা দেখো এত জিনিস লাগে, মানে সামান্য একটা নেল এক্সটেনশন করতে তো মানে এত জিনিসের নাম তো মনে রাখা অসম্ভব। তো এবার হয়ে গেছে অপারেশন শুরু, মানে নখের ওপর কাজ করা শুরু হয়ে গেছে। প্রথমে নখ সেভ করে নিল, তারপরে এইটা কি যন্ত্রের মতো দিয়ে নখের চামড়াগুলো উঠিয়ে দিচ্ছিল, তারপরে চামড়াগুলো কেটে দিচ্ছে। আর এবার আমি কালার চয়েস করছি, আমার তো খুব ডিপ কালার ভালো লাগে না, আমি একটা লাইট কালারই চয়েস করব। তো এই লাইটটা দেখি, এটা খুব একটা ভালো লাগছে না, এই লাইট অরেঞ্জটাই আমি চুজ করব। তো এটা ক্যামেরাতে ডিপ লাগছে কিন্তু একদমই লাইট কালার। তারপরেও আঠা দিয়ে নখগুলো বসিয়ে দিচ্ছে। তো সমস্ত কাজগুলো এত নিখুঁতভাবে করতে হচ্ছে, মানে আমি করলে তো আমার চোখই বেরিয়ে চলে আসবে। নিজের নখ দেখে নিজেরই ভয় পাচ্ছিল, তারপরে দেখলাম যে না সেগুলো সেভ করে কেটে দেবে। ও বলছে দিদি তুমি যেরকম সাইজ নেবে সেরকমই করে দেবো। তো আমি বললাম যে যখন প্রথমবার করছি খুব ছোটো ছোটো করবো না, একটু বড় বড় রাখবো যেন একটু রাক্ষসী রাক্ষসী লাগে দেখে। তো আবার আবার নখগুলো বসিয়ে আবার সেভ করছে, এটাতে মেন টাইম লেগেছে। আর দেখো এবার সেভ করার ফলে মনে হচ্ছে পুরো অরিজিনাল নেল। তো এবার নানা রকমের প্রাইমার, তারপরে বেস মেকার, অনেক রকমের জেল এসব দিচ্ছে। আর এইটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা আমি অনেকের দেখেছি আর এবার নিজে করছি, ইউভি লাইটের ভিতরে হাতটা ভরে কত সুন্দর ফাটফাট করে শুকিয়ে যাবে সব কিছু। তো এবার হচ্ছে কালার দেওয়া, ও আমি যে কালারটা চয়েস করেছি সেই কালারটাই দিচ্ছে। আর কালারটা দুবার লাগানোর পর মানে সত্যি দারুণ একটা লাইট অরেঞ্জ কালার এসেছিল। এবার ডিজাইন শুরু হচ্ছে, ও বলছিল যে কিরকম ডিজাইন নেবে, তো আমি যেরকম চয়েস করলাম ও সেরকমই করে দিল। এবার স্টোন দিচ্ছে, আমার তো খুব ইচ্ছা ছিল স্টোন দেওয়ার, মোটামুটি সুন্দরই লাগছে। এবার হচ্ছে গ্লিটার দেওয়ার পালা। আর ভাইরে ভাই, এত কালারফুল গ্লিটার কি বলবো তোমাদেরকে, আমি তো ডিসাইডই করতে পারছিলাম না কোনটা নেবো, প্রথমে গ্রিন তারপরে সিলভার তারপরে ব্লু। তো অবশেষে বললো বেশ ঠিক আছে দিদি তোমাকে সবগুলো মিক্স করে দিয়ে দিচ্ছি। আর এই 4 মিনিটের ভিডিও দেখে ভেবো না যে 4 মিনিটই সব হয়ে গেছে, পুরো নেল এক্সটেনশনটা মোটামুটি 4.5 ঘন্টা লেগেছে। মানে একটা বিশাল ধৈর্যের পরীক্ষা বলতে পারো, যে করছে তারও আর যে করাচ্ছে তারও। তো মোটামুটি কমপ্লিট, এবার তোমরা দেখে নাও ফাইনাল লুকটা। এত ভয় পাওয়ার কিছুই হয়নি, এগুলো হচ্ছে আমার নেল আর এগুলো এক্সটেনশন করেছি বলে এরকম বড় বড় দেখাচ্ছে। অরিজিনালি আমার নখ কোনোদিনই এত বড় হয় না। তো কি বলবো, এই নেল এক্সটেনশন করে নিজেকে একটা আলাদাই ভাব লাগবে, তোমার মনে হবে তুমি যেন অনেক সুন্দরী। মানে তুমি যদি সুন্দরী নাও হও, আর তুমি যদি সুন্দরী হও তাহলে তো তোমাকে দারুণ লাগবে। আর যেহেতু মানে আমার যেরকম মনে হচ্ছে যে আমি এখন বিশ্ব সুন্দরী আমার নেল এক্সটেনশন করে, মানে শুধু নখের ওপরেই যে অ্যাপ্লাই হয়েছে তা না, মানে নিজের একটা ভাবই আলাদা চলে আসবে। তো তোমরা সবাই করাও নেল এক্সটেনশন, আর কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের ভিডিও। আর আমি এখানে একটু হাফ ভাব নিচ্ছি, কারণ আমি এখন নতুন এক্সটেনশন করেছি, এখন কথায় কথায় একটু বেশি নেলটাকে হাইলাইট করতে হবে, নাছাড়া তো লোকে কীভাবে বুঝবে যে আমি নেল এক্সটেনশন করেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ, কমেন্ট করে জানাও কেমন লাগলো, সবাই ভালো থাকো সুস্থ থাকো, টাটা গুড বাই।